কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। সামনে চলে এসেছে পবিত্র শবে বরাত, তো শবে বরাত উপলক্ষে আজ আমি করে দেখাবো আপনাদের বাদামের বরফি। এই বরফিটি বানানোর জন্য খরচও পড়বে অনেক কম, যেহেতু উপকরণ অনেক কম লাগে এবং সময়ও লাগে অনেক কম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, আসলেই অনেক টেস্টি হয়েছে। চলুন তাহলে আমরা দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বাদাম। আপনারা চাইলে কাঁচা বাদাম বা ভাজা বাদাম যে কোনোটা দিয়ে করতে পারেন এবং যে কোনো বাদাম দিয়েই করতে পারেন। আমি এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় চলে এসেছি। চুলায় আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিব। অনেকে মনে করতে পারেন ঘির পরিমাণটা অনেক কম হয়েছে, আসলে বাদাম থেকে একটু পরে তেল বের হবে, সো এখানে বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। তা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ঘিটা একটু মিক্স করে দিচ্ছি বাদামের সাথে, এবং বাদামটা আমি বেটেছি সামান্য পানি দিয়ে, তো পানিটাও যেন শুকিয়ে যায়। এবং এ পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা এই কাজগুলো করবেন, তা নাহলে কিন্তু বাদামটা লেগে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা কম বেশি খেলে সে অনুযায়ী দিতে পারেন। তো আমি চিনিটা একটু মিক্সড করে নিচ্ছি বাদামের সাথে। চিনিটা মিক্সড করা হয়ে গেলে কিন্তু বাদামটা একটু, যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু একটু নরম হয়ে যাবে বাদাম বাটাটা, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছুক্ষণ নাড়লে আবার একটু শক্ত হয়ে যাবে, এটার টেক্সচারটা তখন এত সফট লাগবে না বা সফট থাকবে না। তো আমি এইভাবে করে আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, নাড়ার উপরেই রাখতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু বাদাম এবং চিনি দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়ার ফ্লেভারটা বাদাম বরফিতে খুব ভালো লাগে, দিয়ে চেক করবেন, আশা করি পছন্দ হবে। এখন সব কিছু একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি আবার। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, বাদামটা এর মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আগে থেকে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু বাদামের বরফিটা অনেকটাই টাইট হয়ে যাবে, আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন টেক্সচারটা। আমি ভালোভাবে গুঁড়া দুধটা মিক্সড করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু সেই একটু নরম ভাবটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এ পর্যায়ে আমি, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, তোলার আগে আমি এখন জাস্ট 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যেন ঘিয়ের ফ্লেভারটা থাকে। এজন্যে আমি অন্য একটি পাত্রে, যে পাত্রে আমি বরফিগুলো বানাবো, সেই পাত্রের মধ্যে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় পাত্রের মধ্যে আমি বাদামের বরফিটা ঢেলে নিব। কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। এখন স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি বরফিটাকে সেট করে নিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী, যেভাবে পছন্দ করেন সেভাবে দিতে পারেন। তো আমার ঘরে কাঠবাদাম ছিল, আমি সেটাকে কুচি করে দিচ্ছি। একটু হোয়াইটিশ হওয়ার কারণে দেখতে ভালো লাগছে। এবং দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলো আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে
বাদামের বরফির মধ্যে এটাকে আটকে দিচ্ছি। এভাবে আমি রেখে দিব। তার আগে একটু আমি যে শেপে কাটবো সেই শেপে গরম থাকা অবস্থায় একটু ছুরি দিয়ে কেটে রাখছি। এখন যেহেতু পুরাই গরম এবং খুবই নরম আছে, এখন জাস্ট শেপটা দিয়ে রাখলে পরে আর সমস্যা হবে না। খুবই আলতো হাতে করতে হবে কাজটা, তা না হলে বরফিগুলো নষ্ট হয়ে যাবে। এই তো আমার কাটা হয়ে গেছে, তো আমি এভাবে রেখে দিব বাহিরে। এটা আমি 2 ঘন্টার মতো রাখলে এটা শক্ত হয়ে যাবে, তবে একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো। যেহেতু এখন গরমের দিন, বাহিরে রাখলে এটা শক্ত হতে সময় লাগবে। আমি ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে জায়গাগুলো কেটে রেখেছিলাম, শেপ দিয়ে রেখেছিলাম, ওই জায়গাগুলোতেই আবার একটু ছুরি দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি, যাতে করে তুলতে সুবিধা হয়। হয়ে গেছে, এখন এটি আমি খুব সাবধানে তুলে নিব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার বাদামের বরফি। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটি আপনারা ডেজার্ট হিসেবেও খেতে পারেন, খুবই মজার এই বরফিটি। খুবই অল্প সময়ে তৈরি করে বাসায় সবাই উপভোগ করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় তৈরি করে সবার সাথে এনজয় করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।